এফআইআর রুজু আদালতের নির্দেশে আদালত সিবিআই কে বলেছিল সংবাদ মাধ্যমে আপনারা যা আমাদের সামনে পরিবেশন করেছেন তাতে দেখা যাচ্ছে তিনটে পর্যন্ত যদি পরেশ অধিকারী আজকে সেখানে হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গতকাল থেকে এটা সম্প্রচারিত হচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে তো আজকে দেখা গেল সিবিআই পরেশ অধিকারী এবং তার কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এ নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন সেন্ট্রাল এজেন্সি বাংলায় কর্মকাণ্ড চালাচ্ছে মুখ্যমন্ত্রী তো নতুন বলছেন না মুখ্যমন্ত্রী বারবার সেন্ট্রাল এজেন্সির কথা বলছেন কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চোর প্রার্থী ছিলেন তারা আদালতে শরণাপন্ন হয়েছেন কারণ তাদের মেধা তালিকা প্রতারিত হয়েছে তাদের জীবনের পাঁচ থেকে সাতটা বছর চুরি হয়ে গেছে আজকে আদালত তাদের বক্তব্যকে কগনিজেন্স নিয়েছেন এবং আদালত নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশে আজকে এখানে মামলা চলেছে তদন্ত চলেছে এখন প্রশ্ন হলো প্রশ্নটা সিবিআই এর সেন্ট্রাল এজেন্সির প্রশ্ন নয় প্রশ্ন হলো এই মুহূর্তে আদালত পশ্চিমবঙ্গের মানুষ চাকরি প্রার্থী যারা আছেন তারা সরকারের প্রশাসনের ওপরে পুলিশের ওপরে সিআইডির ওপরে সিটের ওপরে কোনো ভরসা রাখতে পারছেন না যদি এখানে কোনো অন্য নিরপেক্ষ তদন্ত দিতে পারতেন কিন্তু বিজেপির এরকম কোনো অবস্থা তৈরি হয়নি যে তুগলকি মানে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করবে দুই সদস্যের দল থেকে ৩০৩ সদস্যের দলে বিজেপি এসেছে কোনো ইডি সিবিআইকে সঙ্গে নিয়ে নয় সরকারি শূন্যপদ বন্ধ মন্ত্রীর মেয়ের একদম লাফিয়ে এসে ওপরে এক নম্বরে বসে চাকরি বিভিন্ন জায়গায় খেলা মেলা মোচ্ছবে সরকারের বিপুল ব্যয় সরকার সম্পূর্ণ একটা অনুদান নির্ভর জাতি তৈরি করছে পশ্চিমবঙ্গে কতদিন পশ্চিমবঙ্গের যুব সমাজ ভিক্ষাপাত্র হাতে নিয়ে অবস্থানের সুযোগ নেই বিনিয়োগকারীদের জন্য কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই সরকারের কোনো জমি নীতি নেই কার্যটাই এই শিল্পে বন্ধত্বই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশের মূল কারণ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে যারা অভিযোগ করেছেন অভিযোগের সত্যতা থাকলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বিজেপির সরকার এবং বিজেপি এ ধরনের কোনো স্বজন পোষণকে কোনো অবস্থায় প্রশ্রয় দেবে না কিন্তু এই বিষয়টির মধ্যে সত্যতা কতটা আছে সার্বত্তা কতটা আছে এই অভিযোগের নির্দিষ্ট কোনো ভিত্তি আছে কি না সেটা যাদের খতিয়ে দেখবার বিষয় তারা দেখবেন অভিযোগ যদি ঠিক হয় পার্টি উপযুক্ত ব্যবস্থা নেবে কল্যাণীর ব্যবস্থা যদি না হয় তখন সেটা ভবিষ্যৎ দেখবেন মতো অবস্থা কোনো হয়নি কোনো ধরনের বিচ্যুতি হয়ে থাকলে পার্টি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তার জন্য আছেন ব্যবস্থা নেবে যা অভিযোগ করা হয়েছে পার্টির তরফ থেকে সেই বিষয়ে আমাদের কাজ শুরু হয়েছে শোনিতা আজকে আরো দুটি কেসের ক্ষেত্রে সিবিআই হয়েছে একটি হচ্ছে কালিয়াচরকে জোর করে ধর্মান্তকরণ সেখানে এনআইএ কেও যৌথ তদন্ত বলা হয়েছে পুলিশকেও রাখা হয়েছে সেখানে প্রথম কথা হলো কালিয়াচকের ঘটনা একটি নজিরবিহীন ঘটনা আমরা বলে আসছি গত সাত বছর যাবৎ পশ্চিমবঙ্গে মৌলবাদী ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় জমায়েত ধর্মীয় সংগঠনের নামে হেট স্পিচ চলেছে সরকার এখনো পর্যন্ত কাউকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেননি আজকে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্বাধীন ভারতবর্ষে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে একটি সীমান্তবর্তী জেলায় যেটা অত্যন্ত বিপজ্জনক একটা
প্রক্রিয়া, এতদিন পর্যন্ত মানুষ ঢুকিয়ে দিয়ে বিছিল, এখন মানে ইটস আ চিলিং মেসেজ টু নেশন হোয়াট ইজ হ্যাপনিং ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও। এবং সেক্ষেত্রে মহামান্য আদালত যেটা বলেছেন যে সিবিআই, এনআইএ এবং এমনকি পুলিশকেও তদন্ত করে বিষয়টিকে জানাতে বলেছেন, সেটা হবে। তবে এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দলমত বিশেষে এই সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, এর বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন। বারবার দেখা গেছে, বিশেষ করে মালদা কালী